নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 12/1/2023-এ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে এবার স্কুল সার্ভিস কমিশনের পর এবার বন সহায়ক নিয়োগের অর্থাৎ বন সহায়ক কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তো সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং সেই মামলাতে কলকাতা হাইকোর্ট হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আসুন এই সংক্রান্ত আপডেট একটু দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। ফের বড় নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে এলো, বন সহায়ক নিয়োগ দুর্নীতির অভিযোগ এলো সামনে। নম্বরে কারচুপি করা হয়েছে বলে আদালতে অভিযোগে সামনে এলো। বন সহায়ক নিয়োগ নিয়ে ফের কলকাতা হাইকোর্টে হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে তো এরকমই মামলা উঠলো। তো নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য চাইল আদালত এবং বৃহস্পতিবার মামলা শুনানিতে বন দপ্তরের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, রাজ্যে দুরকম তথ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম রয়েছে। বিচারপতি, বন সহায়ক পদে নিয়োগের নম্বর বিভাজন সহ মেধা তালিকা আগামী 20 জানুয়ারি হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি এবং 2020-এর 22 জুলাই বন সহায়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যদিও এই নিয়োগের স্বজনপোষণ ও অস্বচ্ছতার অভিযোগে সহ একাধিক চাকরি প্রার্থী মামলা করে। তো এর আগেও একাধিকবার রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার, তবে মোট শূন্যপদ সংখ্যা বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের জন্য কখনও বলা হয়েছে 161, কখনও আবার রাজ্যের রিপোর্ট 170। তো এই বিভ্রান্তিমূলক তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে আদালতে। তো যাই হোক, এই সংক্রান্ত পরবর্তী মামলা 20 জানুয়ারি হবে, তো সেখানে কী আপডেট আছে দেখা যাক। এ সংক্রান্ত আরও অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।